দেখছেন যে একটা ছোট্ট শিশুকে নিয়ে কিন্তু তার পরিবার দাঁড়িয়ে আছে তাকে দেখানোর জন্য। শিশুরা আসলে উচ্ছ্বাসিত এই চরিত্রগুলো দেখে দেখানোর চেষ্টা করছিলেন। শিশু দপ্তর থেকে ততটা ভিড় ততটা বল আসলে শিশুদের সেটি আসলে দেখানোর চেষ্টা করছিলেন। এবং কেমন লাগছে কি দেখছো কি দেখছো কাকে কাকে দেখছো নাম বলতে পারবা? কেমন লাগলো? ধন্যবাদ। দর্শক দেখছেন যে শিশুরা আসলে কতটা উচ্ছ্বাস নিয়ে এই বই মেলার শিশু চত্বরে রয়েছে। আরেকজন শিশুকে দেখছি, তার সাথে কথা কেমন লাগছে? কি কি দেখলা? আর কাকে দেখলা? কিকো, হ্যালো, কাকে বেশি ভালো লাগে? টুকটুকিকে। কতটা মজা লাগলো? ভালো লাগছে। দর্শক দেখছেন যে কথা বলি, কেমন লাগছে? কি দেখছো? ভালো লাগছে। কি দেখছো? সিসিমপুর দেখছো? একটু বলবেন এখানে কেন নিয়ে এসছেন? আসলে সিসিমপুরটা ও টেলিভিশনে দেখে আর ভালো লাগে, এই জন্য সরাসরি দেখাতে নিয়ে আসলাম। তো অনেক এনজয় করছে, আমরা শুরু থেকে আসি, অনেক বাচ্চাদের সাথে আরও খেলতে পারছে, যারা ঢাকা শহরে এত বাচ্চা একসাথেও পায় না, ফ্ল্যাটে থাকে, তো এই জন্যে নিয়ে আসা হয়, বাচ্চাদের সাথে থাকা হয়, সিসিমপুর থেকে সরাসরি এনজয় করতে পারছে, এই জন্যে নিয়ে আসছি। দর্শক দেখছেন যে ছুটির দিনে আসলে একটু বিনোদনের জন্যই আসলে নিয়ে আসা। কেমন লাগছে? কি দেখছেন? কাকে কাকে দেখছেন? নাম বলেন। আর কাকে? কাকে ভালো লাগে? কাকে বেশি ভালো লাগে? টিভিতে দেখেন? এদেরকে টেলিভিশনে দেখেন?
সিসিমপুরের এটা হচ্ছে মেইনলি হচ্ছে আমার মেয়ের কারণে আসা
কিন্তু আসার পরে দেখলাম যে হঠাৎ করে আমি ভাবিনি যে আজকে এখানে হচ্ছে, হঠাৎ করে দেখা হয়ে গেল। আমার মেয়ে তো ভীষণ খুশি, তো ওর খুশি দেখে আমি আরো বেশি খুশি। সরাসরি দেখছিলেন আসলে শিশুদেরকে নিয়ে এসছেন অনেকে, একটু বলবেন যে বাচ্চারা এসছে কতটা আনন্দ করলো? বাচ্চারা অনেক মজা পেয়েছে, বিশেষ করে সিসিমপুরে তো অনেক বেশি মজা পেয়েছে। আমি আমার দুই বাচ্চাকে নিয়ে আসছি, সিসিমপুরের শোটা দেখেছে, খুব মজা পেয়েছে। বাচ্চাদেরকে আনা কতটা জরুরি? জি, বাচ্চাদেরকে আনা, আমি মনে করি এখানে আসা, বই মেলায় ঘোরা, বই দেখা, বই পড়া, পড়ার অভ্যাস করা, এটা বাচ্চাদের জন্য অনেক জরুরি। কারণ এখন বাচ্চারা অনেক বেশি মোবাইল কেন্দ্রিক হয়ে যাচ্ছে, বই পড়লে এটা বাচ্চাদের জন্য আমার মনে হয় ভালো। থ্যাংক ইউ। সরাসরি দেখছিলেন আসলে অনেক শিশুরাই এই সিসিমপুরের এই জনপ্রিয় চরিত্রগুলোকে উপভোগ করছিলেন, কেউ বাবার কাঁধে, কেউ মায়ের কোলে ছিল, এবং এখনো তারা আসলে ছাড়তে চাচ্ছে না এই শিশু চরিত্র। শিশুরা কতটা মজা করছে সরাসরি দেখছিলেন উঠতে ফাঁকে, এবং আমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আরও কয়েকজন শিশুর সাথে যদি কেউ কথা বলা যেতে পারে, এবং তারা কতটা কাছ থেকে আসলে দেখলো সেটা একটু আমরা আসলে একটু জিজ্ঞেস করি, এই কেমন লাগলো, কেমন লাগলো, কাকে বেশি ভালো লেগেছে? সবাইকে। দেখছেন যে শিশুরা এখনো মজা করছে, খেলছে এখানে, এবং শিশুদের এই আনন্দ, নির্মল বিনোদন এখনো আসলে শিশু চত্বর ছাড়তে পারছে না। এই কেমন লাগলো আপনার, কেমন লাগলো, কতটা এনজয় করছেন? অনেক। কাকে বেশি ভালো লাগছে? হালুমকে। আপনার? ইকরি। ইকরিকে? কার কথা ভালো লাগছে? হাত মিলিয়েছেন, হাত মিলিয়েছেন, এবং আমরা আসলে দেখানোর চেষ্টা করছিলাম কেমন লাগলো, কাকে কাকে ভালো লেগেছে, কাকে কাকে ভালো লেগেছে, টুকটুকিকে। আচ্ছা, তুমি কাকে দেখেছো? হালুম দেখেছো। তুমি কাকে ভালো লেগেছে? আচ্ছা আচ্ছা, কতটা মজা করলা? অনেক। বলো বলো। আচ্ছা আচ্ছা, কাকে বেশি, কতটা মজা করলা, কতটা ভালো লেগেছে? সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আসলে শিশু চত্বর, শিশুদের নির্মল বিনোদনের জন্য। এবং দেখছেন যে শিশুরা এখনো পর্যন্ত এই বইমেলার যে শিশু চত্বর রয়েছে সেখানে ছাড়তে যাচ্ছে না। কিছুক্ষণ আগেই জনপ্রিয় চরিত্রগুলো আসলে ছিল, এবং একটু জিজ্ঞেস করি কেমন লাগলো, কাকে বেশি ভালো লেগেছে? টুকটুকিকে কেমন লাগে? আচ্ছা, কার কথা শুনেন? সবার কথা শুনেন। টেলিভিশনে দেখেন কেমন লাগে? আজকে বাস্তবে দেখলেন? আজকে বাস্তবে দেখলাম, মানে বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না? না, এটা রিয়েল নাকি বাস্তব? এটা কি এখন কি মনে হচ্ছে যে রিয়েল? রিয়েল, জুড়ে বলেন রিয়েল। আচ্ছা আচ্ছা, রিয়েল। সবাইকে কি আসতে বলবেন, আপনার বন্ধু বান্ধবরা যারা আছে আসবে? ঠিক আছে। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, এবং আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে শিশুদের এই নির্মল বিনোদন ছুটির দিনে এই অমর একুশে বই মেলার যে শিশু চত্বরটি রয়েছে সেই শিশু চত্বরে আসলে সিসিমপুরের যে জনপ্রিয় চরিত্র সেই চরিত্রগুলোই মূলত আসলে বিভিন্ন অ্যাক্টিভিটিস করে থাকে, নাচে গানে আসলে এই ছোট্ট ছোট্ট শিশুদেরকে আনন্দ দিয়ে থাকে। কেমন লাগলো, ভালো লেগেছে? কাকে বেশি ভালো লেগেছে? কাকে বেশি ভালো লেগেছে? হালুমকে। টুকটুকিকে কেমন লেগেছে? ভালো লেগেছে। আপনার? আমার ভালো লেগেছে। কাকে? আমার সবাইকে ভালো
আর কাকি আর ও যে একটা জামা পরা গ্রিন কালার ওটা কে গ্রিন কালার হ্যাঁ আপনার কাকে ভালো লেগেছে টিকটিকিকে ভালো লেগেছে আচ্ছা ঠিক আছে দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে ছিলাম অমর একুশে বইমেলায় বইমেলার দ্বিতীয় দিন এবং দেখাচ্ছিলাম শিশু চত্বরে শিশুদের এক আনন্দঘন মুহূর্ত